No. তুমি বলে 5 লাখ টাকা দিব কি নিয়েছ তো তোমার বোডাকে আমাকে বেচি দাও না দিন পর বেরালো চিকির বেরি আমার ভিতরে চলে গেল আমি বুড়ো মানুষ ওকে দেখার জন্য কতক্ষণ বা বসে থাকবো ওর বাড়ির সামনে Huh?
করার ভালোই অফার পেয়েছি। টাকা তোমার মেয়ের সঙ্গে আমার বিয়েটা পাকা করে দাও। তুমি পোস্টারে যত টাকা লিখেছিলে আমি তত টাকা এনেছি। চাচি বাড়িতে আছেন? বলো কি বলছো? তোমার মাকে একটু ডেকে দাও তো। তাহলে চকলেট দাও। বাবু চকলেট তো আনিনি, এই নাও টাকা। মা ভাই বসে থাকতো না, ওই ভাই ডাকছে। চাচি বিয়ে করার জন্য টাকা এনেছিলাম তো। কত টাকা এনেছো? চাচি 9 লাখ টাকা এনেছি, আর 1 লাখ টাকা ম্যানেজ করতে পারিনি। আপনার মেয়েকে আমি অনেক দিন থেকে ভালোবাসি, তো আপনার মেয়ের বিয়েটা আমার সঙ্গে দিয়ে দিন, ওকে আমি অনেক সুখে রাখবো। যা কিছু ছিল সবই তো বেঁচে দিয়ে এত কষ্ট করে টাকা খটা গোছালাম, আর বেচারও তো কিছু নাই, আমি ওকে ছাড়া আর বাঁচবো না, এখন উপায় কি? যাক চাচার কাছে যাই, চাচা তো ব্যাপারী মানুষ, যদি একটা উপায় বের করতে পারে। কিরে সাহেব ভালো আছিস? আই বস। না গো চাচা সেরকম ভালো নাই, তার জন্যই তো তোমার কাছে আসলাম। তাহলে বল কি হয়েছে? চাচা আমার 1 লাখ টাকার খুব দরকার। কেন রে, এত টাকা তোর কি দরকার? চাচা এই দেখো, একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, ওর সাথে আমার বিয়ের কথা বললাম, ওর মা বললো 10 লাখ টাকা দিলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। আমি সব কিছু বেচে দিয়ে এই দেখো 9 লাখ টাকা জোগাড় করতে পেরেছি, 1 লাখ টাকা কম হচ্ছে বলে এই দেখো বিয়ে না দিয়ে ফিরিয়ে দিল। আশ্চর্য তো, ছেলেতে মেয়েকে বিয়ে করতে গেলে যে টাকা লাগে এত কোনো জায়গায় শুনিনি। আরে এতগুলো টাকা দিয়ে তুই বিয়ে করতে যাচ্ছিস না বউ কিনতে যাচ্ছিস? চাচা তুমি যা ভাবছো ভাবো, আগে আমার বিয়েটা তো দিয়ে দাও। চত দেখি ও কোন বাড়ির মেয়ে, দে তো টাকাগুলো আমাকে দে। ঠিক আছে তুই বাইরে দাঁড়া, আমি আসছি। বাড়িতে কেউ আছে নাকি গো? বলছেন বাবু বাড়িতে কেউ আছে একটু ডেকে দাও তো। আরে সর্বনাশ, এ ছেলে আবার কি পাকা গো! বাবু এই নাও 500 টাকা। এখন তুমি এখন বাইরে গিয়ে কি করছো, ভেতরে আসো। হ্যাঁ ভেতরে নিয়ে চ, তোর মাকে আগে সাইজ করছি। এইটুকু ছেলে এত লোভ, টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে নিয়ে চলে যাচ্ছে। ছেলে যদি এত লোভী হয় তাহলে মা আবার কত লোভী হবে। থাম, তোদেরকে সাইজ করছি। আরে সর্বনাশ, ভাইপো কি জিনিস পছন্দ করেছে গো! মেয়ের চাইতে মাই তো আই বড় হয়ে আছে, দেখে তো আমারই বিয়ে করতে ইচ্ছা করছে। আপনি কে, কি ভাবছেন? ওয়াল্লাহ ভাইপো তুই কি কাজ করলি রে, গলা তো না যেন কোকিল পুড়িয়ে গিয়েছে। ও নো,
না মানে আমার ভাইপোর সাথে আপনার মেয়ের বিয়ের কথা বলতে এসেছি। সকাল থেকে বিয়ে বিয়ে করে আমার মেয়েটা যেমনিতেই খারাপ হয়ে আছে, আপনি যদি 10 লাখ টাকার মধ্যে 1 টাকাও কম নিয়ে আসেন তাহলে এই মুহূর্তে আপনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। 10 লাখ টাকা? আপনি এত সুন্দর দেখতে, এত সুন্দর গলার টোন, মাশাআল্লাহ, এত সুন্দর আপনার মুক্তঝরা হাসি, আমার তো আপনাকে দেখে মনে হচ্ছে আমার বয়স যদি থাকতো আপনার জন্য আমি কোটি কোটি টাকা খরচ করে দিতাম, আর আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতো করে রাখতাম। আমার এত টাকা পয়সা আর এত বাড়ি গাড়ি আছে, আমার বাড়িতে থাকারই লোক নাই। আরে সর্বনাশ, এরা এত টাকার মালিক আর আমি সামান্য 10 লাখ টাকার জন্য অপমান করছি। আসুন আসুন আসুন, ঘরে উঠে বসুন। না 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 না, আমি একদম বসতে পারবো না, আমার 1 ঘন্টা পরে ফ্লাইট, আমেরিকায় মিটিং আছে, মিটিংটা যদি অ্যাটেন্ড না করতে পারি তাহলে আমার 1 কোটি টাকা লস হয়ে যাবে। টাকা খরচ করতে আবার বয়স লাগে নাকি? তাহলে কি তুমি আমার প্রস্তাবে রাজি? সব কথা কি মুখে বলতে হয়? বুঝতে পারলে বুঝে নিন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমরা তো বিয়ে করব, ঠিক আছে, কিন্তু আগে মেয়ের বিয়েটা ঠিক করে নাও। এই নাও 6 লাখ টাকা। ঠিক আছে চলুন তাহলে বিয়েটা সেরে ফেলি। এই সাহেব, এক্ষুনি তোর বিয়ে। এত তাড়াতাড়ি কি জাদু করলে চাচা? আমি হলাম ব্যাপারী, কি করে ব্যবসা করতে হয় আমার সাথে শিখে নে। তুই 9 লাখ টাকায় পারলি না, আমি 6 লাখ টাকায় তোর বিয়ে দিয়ে দিলাম, আবার নিজেও বিয়ে করে নিলাম। চাচা তাহলে বাকি 3 লাখ টাকা দাও। এই 3 লাখ টাকা দেয়া যাবে না, এই 3 লাখ টাকা দিয়ে তোর বাড়ির চাচিকে সামলাতে হবে। তোরা দুজন তো বিয়ে করে নিলে, এবার আমার বিয়েটা দাও, তাহলেই তো সবার সমান হয়ে যাই। তুমি আগে আমাদের মতো বড় হও, তারপরে তোমারও বিয়ে দিয়ে দেবো। এইটা সাহেবের বউ। আর এইটা? এইটা আমার বউ। তোমার বউ মানে? আমি তাকে তুমি শোন, চুপ কর, আমি তোকে সব বুঝিয়ে বলছি। তুমি যাও তো, ওই ঘরে গিয়ে বসো গা, আমি আসছি। শোন, বিয়ে কি আমি ওকে করেছি রে? বিয়ে তো করেছি ওর টাকাকে। তুই জানিস ওর কত টাকা? তার মানে ও হচ্ছে টাকার বাক্স, আমেরিকায় বিরাট বড় বড় কোম্পানি চালায়, কোটি কোটি টাকার মালিক। এই নাও 2 লাখ টাকা তোমার বাজার করার জন্য। তাই নাকি? তাহলে শুনো, কাল থেকে আমি কিন্তু আর কাজ করতে পারবো না, তুমি এক্ষুনি একটা কাজের লোক দেখো। ঠিক আছে, আমি তাই দেখছি। ইগো রাশিদ ভাই, তুমি বলে 5 লাখ টাকা দিবো কি নিয়ে এনছো, তো তোমার বোডাকে আমাকে বেচি দাও না, আমি 7 লাখ টাকা দিছি। ও কাকু, তুমি গরু বেচতে এসে আমার বউ এসে লেগেছ নাকি? শুনো, আজ যা বুঝলা বুঝলা, আজ জানে তোমার মুখে এসব কথা না শুনি। বউ কি বেচার জিনিস? বউ হচ্ছে ভালোবাসার জিনিস, ওকে আমি শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করেছি, ও এখন আমার স্ত্রী। ভাই তুমি রাগ করছো কেন? তুমি দুটো মাল সামলাতে পারবে নাকি? আমাকে সিদ্ধ একটা দিই দাও। এই শালা বুঝছে কি রে, আমি ফুটপাতে বউ বিক্রি করে বেড়াই।